হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জানাবো চীনের ফ্লাইট অ্যাটেনমেন্ট হওয়ার জন্য যা যা করতে হয়। তাদের অ্যাটেনমেন্ট হওয়ার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে ট্রেনিং দেওয়া হয়। তাদের শুধু সুন্দর এবং সুদর্শন চেয়ার হলেই হয় না, তাদের অনেক ট্রেনিং দিতে হয়। তাদের ট্রেনিং দেওয়ার জন্য স্কুল রয়েছে, সব স্কুলে তাদের অত্যাধুনিক পদ্ধতিতে ট্রেনিং দেওয়া হয় এবং তাদের শেখানো হয় কীভাবে যাত্রীদের সেবা করতে হয়, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হয় এবং সাজসজ্জা, তাদের মেকআপ পরিচ্ছন্নতা থাকতে হবে, তাদের সুন্দর করে লিপস্টিক ব্যবহার করতে হবে, তাদের জানতে হবে কীভাবে ফ্লাইট অ্যাটেনমেন্টদের সাথে ভালো আচরণ করতে হয় এবং বিপজ্জনক সময় তাদেরকে উদ্ধার করতে হয়। এসব কাজের জন্য তাদেরকে সুদক্ষভাবে ট্রেনিং দিতে হয়, তাদের মেকআপ করতে হয় সুন্দর। এসব কেবিন ক্রু মেম্বারদের অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ আর্টিস্ট করা হয়। তাদের মেকআপে কোনো রকম ভুলভ্রান্তি হলে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়, তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়, তাদের মেকআপ ঠিক মতো আছে কি না, তাদের লিপস্টিক ঠিক মতো পরা হয়েছে কি না, এসব বিষয়ে তাদেরকে খুব সাবধান করতে হয়। তাদের যদি কোনো একটু ভুল হয় তাহলে তাদের কৈফিয়ত দিতে হয়। তাদের এত সুন্দর করে সাজগোজ করতে হয় যাতে যারা ফ্লাইট অ্যাটেনমেন্ট থাকবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাদের লিপস্টিকের কালার হবে বড়ই রঙের, অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না, তাহলে তাদের আকর্ষণটি বাড়বে। এবং তাদের ট্রেনিং করানোর জন্য নিজস্ব বিমান থেকে এবং অবিকলভাবে বিমান থেকে ঝাঁপ দিয়ে সুইমিং পুলে পড়তে হয় এবং তাদের মনে হয় যেন এটা সত্যিই হচ্ছে এবং তাদেরকে কম্পিউটার ল্যাবে প্রমাণ করতে হয়। তাদের সুদক্ষভাবে ট্রেনিং করানো হয়, ট্রেনিংয়ে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে তাদেরকে বারবার ট্রেনিং করে সেটা শুধরানো হয় এবং বিভিন্ন অফিসারদের মাধ্যমে সেটা ঠিক করা হয়। তাদেরকে অবিকলভাবে প্যারাশ্যুট দিয়ে এবং নিচে নামতে হয়, তাদেরকে লাইফ বোটে নামিয়ে দিয়ে অনেক ঠান্ডা পানিতে পরীক্ষা করা হয় তারা কতক্ষণ টিকে থাকতে পারে। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে খুব শীতল পানিতে তাদের পরীক্ষা করা হয় তারা কতক্ষণ টিকে থাকতে পারে, তারা ট্রেনিংয়ে কী পাস করবে কী করবে না এসব পরীক্ষা করানো হয়। তাদের এসব ট্রেনিংয়ে তারা এক্সপার্ট হলে তাদের ক্যাবিন ক্রু হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তাদের কাজটি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়।